ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সবুজ, আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে 25তম আসরের 15তম দিন, এর ভেতর অবশ্য 10 তারিখ মেলা বন্ধ ছিল, সেই হিসেবে 14তম বলা যায়। তো 15তম দিনে এসে আমরা যেটা এখন পর্যন্ত দেখেছি যে প্রায় 15 ঘন্টার মতো মেলা প্রবেশদ্বার খুলেছে, মানুষজন আসতে শুরু করছে, যেটা হয় আর কি যে কার ব্যস্ততম দিন অর্থাৎ সরকারি ছুটির দিন না হলে যে এটা হয়, সকালের দিকে দর্শনার্থীর চাপটা তুলনামূলকভাবে কমই থাকে। একদমই যারা আশেপাশের স্কুলে হয়তো বাচ্চাদের স্কুলে দিয়ে অভিভাবকরা এই সময়টা আসেন, কিংবা যারা একটু কম ভিড় ভাট্টার ভেতরে মেলার ঘুরতে পছন্দ করেন কিংবা পছন্দের জিনিস কিনতে চান, তারা এই সময়টা আসে। আজকেও সেরকমই, এবং আমরা এখন পর্যন্ত যে মেলার ভেতরে যেটা দেখি প্রতিদিন সকালের মতো, যেটা মেলার 10টায় প্রবেশদ্বার ওপেন খুলে দেওয়ার পরেও কিন্তু যে মেলার যে পরিচ্ছন্নতার যে পরিবেশটা সেইখানটা কিন্তু আমরা এখন পর্যন্ত বেশ নোংরা পরিবেশ দেখতে পাচ্ছি, যে এখানে সেখানে সব কিছু পড়ে আছে, যেখানে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা আর যে দাবি রাখে আর কি যারা দর্শনার্থী আসেন, তারা সেই জায়গা থেকে অনেকটাই পিছিয়ে কর্তৃপক্ষ। আর এখন পর্যন্ত যে 15 দিনের মেলার প্রায় অর্ধেক সময়, তো অর্ধেক সময় এসে মেলা একদম পুরোপুরি যে জমে উঠেছে বা শেষ সময়ের মতো যে অফার এবং মানুষের জনের যে ক্রেতা কেনাকাটার যে ভিড় সেরকম কিছু নাই। বিশেষ বিশেষ কিছু জায়গাতে আমরা ভিড় দেখতে পাই, যেমন এই যে আমরা এখন একটা মশলার দোকানে আছি, বা গৃহস্থলী কর্মের সাথে যে পণ্যগুলো দরকার সেগুলো ভিড় থাকে সবসময়ই, এবং শীতের যে কাপড় সেগুলো অর্নামেন্টস অর্থাৎ গয়নার দোকানে ভিড় থাকে। আমরা প্রতিদিনের মতো আজকেও দেখতে পাচ্ছি যে খেলনার দোকানগুলোতে অর্থাৎ বাচ্চারা আসলে অভিভাবকদের সাথে আসলে যে দোকানগুলো অর্থাৎ ভিড় করতেই হয়, যেতেই হয়, কিনতেই হয়, সেই খেলনার দোকানে ভিড় আছে। আর অফারের যে ছড়াছড়ি শুরু হয় আমরা বাণিজ্য মেলাতে দেখি, সেই অফারের ছড়াছড়িটা এখনও শুরু হয়নি, হয়তো আরও 2-1 দিন গেলে অর্থাৎ মেলার শেষ প্রান্তে এসে সেই অফারের ছড়াছড়িটা শুরু হয়ে যাবে। তো আমরা সব কিছু মিলে যে মেলার এখন পর্যন্ত যেটা দেখেছি, বেচাকেনা যেমনই হোক বা যেমনই চলছে প্রত্যাশা মতো, হয়তো বা হচ্ছে না, হয়তো 2-1 দিনের মধ্যে প্রত্যাশা মতো চাপ বেড়ে যাবে বেচাকেনার, কিন্তু মেলার যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কর্তৃপক্ষের যে আরও একটু নজর দেওয়া দরকার সেই জায়গাটা বলছেন এখানে আসা দর্শনার্থীরা। তো হরি, আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 15তম দিনের সকালবেলার এই ছিল সবশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।